সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাফেলো বাংলা ফেসবুক লাইভে। প্রতি সপ্তাহের মতো আমরা আজকে এসেছি আপনাদের সামনে করোনা ভাইরাসের আপডেট নিয়ে, এবং এ নিয়ে যে প্রশ্ন আছে তার দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ডাক্তার গোলাম ওয়ারিস, ইন্টারনাল মেডিসিন। উনি বাফেলো মেডিকেল কেয়ার পিসি বাফেলো নিউ ইয়র্কে কাজ করছেন। তার সাথে উনি আরো আছেন ভেটারেন্স হসপিটাল বাফেলো নিউ ইয়র্কে। আসসালামু আলাইকুম ডাক্তার গোলাম ওয়ারিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাফেলো বাংলা ফেসবুক লাইভে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আমরা আজকে আপনার কাছে কিছু কোশ্চেন করব, যা আমাদের গত প্রোগ্রামে অনেক দর্শক করেছিলেন। আমাদের কাছে ফোন করে অনেক দর্শক আজকের প্রোগ্রামের জন্য অনেক প্রশ্ন করেছেন। প্রথমে আমরা আপনার সম্বন্ধে জানতে চাইবো যে আপনি তো ভেটারেন্স হসপিটালও জব করছেন, প্লাস বাফেলো মেডিকেল কেয়ার পিসি তে। এই এই জবের মধ্যে আপনার আপনার সেফটি, আপনার স্টাফদের সেফটি এবং আপনার পেশেন্টদের সেফটি সহ কিভাবে আপনি আপনার কাজটি পরিচালনা করছেন? ধন্যবাদ। প্রথমে আমি বাফেলো বাংলার আপনারা যারা এই সময়, এই সংকটময় সময় আপনারা পুরাটা কমিউনিটিকে যে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বাঙালি, আমাদের যে সোসাইটি আছে বাঙালি যারা যেখানে আছেন বাফেলোতে, সবাই আমি সবার কাছ থেকে আপনাদের অনেক প্রশংসা শুনছি। এবং আপনারা যে সোশ্যাল সার্ভিস, যে আপনাদের নিউজ, এছাড়াও আপনারা যে সোশ্যাল সার্ভিস দিয়ে আছেন এজ এ কমিউনিটি ওয়ার্কার হিসাবে, সেটার জন্য আমি আপনাদের জন্য দোয়া করছি। এবং আমি আমাদের বাঙালি সমাজের সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিক যেটা করছেন, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন এবং ভবিষ্যতেও এরকম সংকটময় সমাজের সংকটময় মুহূর্তে যাতে আপনারা আগে থাকতে পারেন এবং এইভাবে সামাজিক সমস্ত কর্মকাণ্ডে কমিউনিটিকে সহায়তা করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা যেন আপনাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাঙালি ভাই বোনেরা যারা যেখানে আছেন, আমি আমাদের বাফেলো মেডিকেল পিসির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। এবং আমাদের আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলির চেষ্টা করব সব যাতে সুন্দর করে উত্তর দেওয়া যায়। আমাদের বর্তমানে সারা ওয়েস্টার্ন কান্ট্রিতেই মেডিকেল কমিউনিটিকে বলা হয়েছে যে যাতে আমরা এমন ভাবে কাজ করি যাতে যাতে এমন ভাবে এমন ভাবে কাজ করি যাতে আমাদের ডাক্তারদের এবং স্বাস্থ্য সেবা যারা দিয়ে আছেন তাদের সেফটিও যাতে ঠিক থাকে, আবার যাতে আমাদের রুগী যারা আসছেন আমাদের সেবা পাওয়ার জন্য তাদের সেফটিও যাতে আমরা ভুলে না যাই। প্রথমত আমরা সমস্ত হসপিটাল গুলাতে ঢুকার মুখে একটা স্ক্রিনিং, ডাক্তারদের এবং এমপ্লয়ীদের ঢুকার জন্য আলাদা এন্ট্রেন্স করা হচ্ছে, একটা এন্ট্রেন্স রাখা হয়েছে। আমি ভিএ হসপিটালে একটা এন্ট্রেন্স রাখা হয়েছে ভিজিটারদের জন্য, আর একটা এন্ট্রেন্স রাখা হয়েছে এমপ্লয়ীদের জন্য। সমস্ত এমপ্লয়ী ঢুকার সময় তাদেরকে প্রথমে কিছু প্রশ্ন করা হয় যে গত 2 সপ্তাহের ভিতরে কারো কোনো রেসপিরেটরি সিমটম, আমরা যেগুলি বলি কফ, কাশি, সর্দি, জ্বর, এগুলি ছিল কিনা, এবং কোনো করোনা ভাইরাসের কোনো রোগীর কোনো টাচে কেউ এসছেন কিনা। তারপরে সবার টেম্পারেচার, যেটা নন টাচ টেকনিকের টেম্পারেচার দেখা হয়, সবার টেম্পারেচার চেক করা হয়। কেমন, কারো যদি দেখা যায় টেম্পারেচার বেশি আছে, অথবা কারো যদি কেউ যদি বলেন যে আমি গত 2 সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের কোন পেশেন্টের টাচে আসছি, তাহলে সাথে সাথে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তুমি পুরো 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করে সিমটম সম্পূর্ণ কমে গেলে তারপরে তুমি আবার একটা নেগেটিভ টেস্ট করা পরে তারপর আবার কাজে জয়েন করতে পারবে। কাজেই এখন নেগেটিভ সিমটম বলতে বোঝা হচ্ছে যে যে কারো যদি কোনো জ্বর থাকে, তাহলে তার জ্বর, যে কোনো কারণে জ্বর থাকুক,
তার জ্বরটা অন্তত 3 দিন ধরে সে সম্পূর্ণ জ্বর মুক্ত হতে হবে, এবং তার কোন রকমের রেসপিরেটরি কোন সিমটম থাকতে পারবে না, যেগুলো বলতে আমাদের কফ কাশি কেমন এইসব কোন সিমটম, যাতে তার যাতে কোন সিমটম যাতে অন্তত 7 দিন ধরে না থাকে। এই সিমটম গুলো না থাকলে এবং যদি কারো যদি 3 দিন ধরে জ্বর না থাকে এবং তাহলে দেন এমপ্লয়ি তার একটা টেস্ট করা হবে, টেস্ট যদি করোনা ভাইরাস টেস্টটা যদি নেগেটিভ আসে তাহলে সে আবার কাজে জয়েন করতে পারবে। আমরা যারা আউট পেশেন্টে কাজ করছি, আমাদের ভি হসপিটালে একটা বড় হসপিটাল, ইন পেশেন্ট আছে আউট পেশেন্ট আছে, আউট পেশেন্ট যারা কাজ করছি আমাদের এখন অলমোস্ট 99% পেশেন্ট গুলো আমরা এখন ভিডিও বা টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা রোগীদের সেবা দিয়ে আছি। ভেরি রেয়ারলি আমি যখন গত 3 সপ্তাহের মধ্যে মাত্র 2 জন রুগীকে দেখেছি ফেস টু ফেস, তাও ওদেরকে শুধুমাত্র পুরোপুরি স্ক্রিনিং করার পরে তারপর আমরা আমাদের ক্লিনিকে নিয়ে এসেছি। অন্যান্য সমস্ত ইলেকটিভ যত টেস্ট আছে, যেমন ইলেকটিভ ব্লাড টেস্ট, ইলেকটিভ এক্স রে, তারপরে কোনো কারো কোনো ক্যাট স্ক্যান ছিল যেগুলি এই মুহূর্তে ইমিডিয়েটলি দরকার নেই, ওগুলি সবগুলা ক্যান্সেল করা দেওয়া হচ্ছে, এবং আপাতত আমরা সব রুগীকে জুনের প্রথম থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, কারণ আমরা এখনো পর্যন্ত কেউ জানি না যে কতদিন পর্যন্ত এই ভাইরাসের স্প্রেড কন্টিনিউ করবে। আপাতত সাবধানতার জন্য ভি হসপিটালে এবং বিভিন্ন কমিউনিটি হসপিটাল গুলাতেও আপাতত জুনের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, এবং জুনের ওইটা আপাতত ওইটা আপাতত সাময়িকভাবে দেওয়া হচ্ছে, ওইটা যে চেঞ্জ হবে না তার কোনো গ্যারান্টি নেই। আর ইনপেশেন্টে যারা কাজ করছেন আমাদের যে ডাক্তাররা, তারা ইনপেশেন্টের দুটো সেকশন আছে, একটা হচ্ছে সমস্ত হসপিটাল গুলোতে COVID-19 পেশেন্টের জন্য সেপারেট ফ্লোর করে দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় কোভিড ডেডিকেটেড COVID-19 ফ্লোর। এই COVID-19 ফ্লোর গুলাতে যারা কাজ করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে যারা করেন তারা সকালে যে ওনাদের শিফটে যখন ঢুকেন এবং শিফট না হওয়া পর্যন্ত ওনারা সেই ফ্লোর থেকে আর বেরোন না, ওনারা সম্পূর্ণ রকমের যত রকম PPE আছে, যেমন গাউন বলেন, হ্যান্ড গ্লোভস, তারপর N95 রেসপিরেটরি মাস্ক, তারপর হেড শিল্ড, এগুলি পরে পুরা 8 ঘন্টায় ওনারা ওই ইউনিটে কাজ করেন, এবং ওনাদের শিফট শেষ হওয়ার পরে ওনারা বেরিয়ে আসে, এবং অনেকেই 8 ঘন্টার মধ্যে সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ রাখেন। আর অন্য ডাক্তার যারা আছেন, যারা যারা COVID-19 ফ্লোরে কাজ করেন না, ওনাদেরকে ওই COVID-19 ফ্লোরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। যদি ওনাদের আনলি, যেমন এমনকি যেসব কনসালটেশন করা হচ্ছে, ধরেন একটা COVID-19 পেশেন্টে তার কোনো একটা GI কনসাল্ট লাগলো অথবা তার কার্ডিওলজি বা কিডনি কনসাল্ট লাগলো, বেশিরভাগ ক্ষেত্রে সেই কনসালটেন্টরা সেই ফ্লোরে যাচ্ছেন না, ওনারা রুগীর চার্ট দেখে অথবা ভিডিও অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওনারা সেই ওনাদের কনসালটেশনের অ্যাডভাইসগুলো দিয়ে যাচ্ছেন। এতে করে রুগীরও সেফটি হলো, প্লাস ডাক্তারদের, যারা যে এই মুহূর্তে যে ডাক্তারদের যে ইমিডিয়েটলি যে ডাক্তার যে শর্টেজ আছে সবখানেই, এবং ডাক্তারদেরকে যাতে এই রোগের প্রকোপ থেকে যাতে রক্ষা করা যায়, যাতে তারা ওনারা কন্টিনিউয়াসলি যাতে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারেন, সেই জন্য ওনাদের নিজেদের সেফটি প্লাস রুগীদের সেফটির জন্য এইটা করা হয়েছে যে COVID-19 ট্রিটমেন্ট যারা করবেন না ওনারা সেই ফ্লোরে যাবেন না। আর COVID-19 যারা ফ্লোরে যারা যাবেন ওনারা ডেফিনেটলি পুরোপুরি PPE-র মাধ্যমে ওনারা নিজেদেরকে সেফগার্ড করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের বাফেলো মেডিকেল PC-তে আমরা শুরু থেকেই আমরা চেষ্টা করছি যে টেলিফোনে সেবা দিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রতিদিনই আমাদের ওখানে সকাল 10টা থেকে বিকাল কোনোদিন বিকাল 6টা পর্যন্ত, কোনোদিন রাত্রে 8টা পর্যন্ত আমাদের যে স্টাফরা থাকেন ওনারা রুগীদের টেলিফোন গুলা রিসিভ করেন, এবং রুগীদের যে ওষুধগুলা দরকার হচ্ছে বা রুগীদের সিম্পটম উপর ডিপেন্ড করে ওনারা আমাদেরকে সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি যে সমস্ত প্রয়োজনীয় ওষুধগুলা, নতুন ওষুধ হলে নতুন ওষুধ দিচ্ছি, বা কোনো অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক দিয়ে আসছি, অথবা কোনো রিফিল ওষুধের রিফিল দরকার হলে রিফিল দিয়ে আসছি আমরা। তবে আমরা আগামীকাল থেকে আমরা কিছু রুগীর জন্য আমরা ভিডিও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছি। আমরা আগামীকাল সকাল 10টা থেকে আমরা 2-3 ঘন্টা পর্যন্ত আগামীকাল থেকে আমরা শুরু করবো যে ভিডিও অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রুগীদের চিকিৎসা সেবা দেওয়া। এবং এখানে আমাদের আমাদের ক্লিনিকের বিশেষ করে বাফেলো মেডিকেল PC-তে
আমাদের একটা সমস্যা ছিল যে আমাদের রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াক ইন ক্লিনিক ছিল, যে রুগীরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের দেখাতে আসতেন। তো আমাদের যেটা হলো যে যেদিন আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম সেদিন হচ্ছে লাস্টের দিন 3 জন রুগী নিউ ইয়র্ক থেকে এসছেন এবং 3 জনই জ্বর কাশি সর্দি নিয়ে এসেছিলেন। এবং আমাদের ক্লিনিকে ওই সময় আমাদের কোনো পিপি ছিল না, মানে N95 মাস্ক তো হঠাৎ করে এটার জরুরত আসলো এবং ওইটা পাওয়া যাচ্ছিল না মার্কেটে। এবং আপনারা জানেন যে সারা দেশ জুড়ে N95 মাস্কের এখন শর্টেজ আছে। এমনকি উনি এই গতকাল একটা নিউজে দেখছিলাম যে একটা নিউ ইয়র্কের একটা হসপিটালে 10 জন নার্স ওরা করেছে যে ওরা N95 মাস্ক না দিলে ওরা ওদের ইউনিটে কাজ করবে না, কারণ ওই COVID-19 পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে ওই 95 মাস্ক রেসপিরেটর মাস্ক খুবই জরুরি। সেই জন্য আমাদের ক্লিনিকে যেহেতু ওয়াকিং মোস্টলি ওয়াকিং পেশেন্টরা আসতেন এবং অনেক রুগী আমাদের অনেক নিউ ইয়র্কে যাতায়াত করতেন এবং জ্বর কাশি এগুলো নিয়ে আসেন, এই জন্য আমাদের যে ছোট ওয়েটিং রুম আছে সেই ছোট ওয়েটিং রুমে যাতে অন্য যেসব রুগী আসছেন যাদের কোনো জ্বর কাশি নাই কিন্তু ওনারা ওনাদের রেগুলার চেক আপের জন্য আসছেন, ওনারা যাতে অন্য ওয়েটিং রুম থেকে অন্য রুগীর সাথে এসে যাতে ওনারা যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হন সেই জন্য, এবং আমাদের সাথে সাথে আমাদের রুগীদের আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে আমাদের ক্লিনিকে আমাদের সেফটির জন্য আমাদের ক্লিনিকে ডাইরেক্ট ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট আমরা বন্ধ করে দিয়েছিলাম। তবে আগামীকাল থেকে আমরা ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট শুরু করব এবং কিন্তু আমাদের টেলিফোনে আমাদের রুগীদের চিকিৎসা সেবা আমরা শুরু থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ জনাব ডাক্তার গোলাম ওয়ারিস। আমরা অনেকে অনেক কোশ্চেনই এতক্ষণ আসছিল, এর মধ্যে একটা কোশ্চেন কমন কোশ্চেন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কারো যদি হালকা কাশি অথবা খুচখুচে গলা ব্যথা থাকে, যেটা আপনারা প্রায় এই কোশ্চেনটার সম্মুখীন হন, এই ক্ষেত্রে আমাদের কি কোনো আতঙ্কে থাকতে হবে কিনা করোনা ভাইরাস ভেবে? তাই গলা ব্যথার সাথে হালকা খুচখুচে কাশি অথবা জ্বর এরকম থাকলে কিরকম পরামর্শ আপনারা দিয়ে থাকেন? এটা প্রতি পেশেন্ট প্রতিটি প্রতিটি রুগী এবং প্রতিটি রুগীর যে সমস্যা যেগুলো আছে সেগুলি আমরা ভিন্ন অ্যাসপেক্টে দেখতে হয়। যেমন যদি কোনো রুগী যদি বলেন যে আমি একজন করোনা রুগীর সংস্পর্শে এসেছিলাম এবং উনি যদি বলেন যে আমার একটু জ্বর হচ্ছে, সামান্য গায়ে জ্বর লাগছে অথবা একটু কাশি হচ্ছে, তাহলে আমরা যেভাবে ওনাকে ট্রিটমেন্ট অ্যাডভাইস দিব। আর কোনো রুগী যদি বলেন যে না আমি গত 1 মাস ধরে আমি ঘরের বাইরে বের হই নাই, কোনো রুগীর আমি কোনো করোনা ভাইরাসের কোনো রুগীর সংস্পর্শে আমি আসিনি, শুধু আমার আমার একটু জ্বর জ্বর লাগছে, তখন ওনাদের দুজনের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস ভিন্ন হবে। যে বর্তমানে আমরা জানি যে এখনো পর্যন্ত রেগুলার ফ্লু সিজন চলছে করোনা ভাইরাস ছাড়াও, এই সিজনে আমরা সবসময় দেখি যে অনেক রুগীরই আপনার সর্দি কাশি থাকে, অনেক সময় সিজনাল চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আস্তে, আপনার সিজনাল চেঞ্জের সঙ্গে অনেকে অনেকের অ্যালার্জি সিমটম ডেভেলপ করে, অনেক সময় যাদের মারাত্মক অ্যালার্জি হয় অ্যালার্জির সাথে অনেক সময় আছে যে আপনার কাশি হয় এবং একটু জ্বরের ভাব আসে। তো এই জন্য আমরা বলবো যে যদি আপনার যদি ধারণা থাকে যে আপনার জানা মতে যদি দেখা যায় যে হ্যাঁ আপনি কোনো করোনা রুগীর সংস্পর্শে আপনি আসছেন, তাহলে আমরা আপনাকে অ্যাডভাইস করব যদি আপনার যদি জ্বর থাকে, যদি হালকা জ্বর যদি থাকে বা খুসখুস কাশি থাকে, সঙ্গে যদি গলা ব্যথা থাকে, তাহলে আমরা চেষ্টা করবো আপনাকে করোনা ভাইরাসের টেস্টিং করানোর জন্য। আর যদি আপনার ওরকম কোনো যদি আপনার কোনো করোনা ভাইরাস রুগীর কোনো টাচে আপনি না এসে থাকেন এবং আপনার টেম্পারেচার যদি দেখা যায় যে আপনার আমরা জ্বর বলতে মেডিকেলে আমরা জ্বর বলতে বুঝি টেম্পারেচার, ফিভার বলতে বুঝি আমরা টেম্পারেচার মোর দেন 101, এটাকে আমরা জ্বর বলি। এবার কারো যদি ডকুমেন্টেড 101 এর উপরে জ্বর থাকে, অনেক সময় মাইল্ড ফিভার যেটা বলা হয়, অনেক সময় কারো যদি 100.4 এর উপরে থাকে তাহলে বলা হয় যে সামান্য জ্বরের ভাব আছে, কিন্তু মেইন ফিভার মেডিকেলি মোর দেন 101 টেম্পারেচার থাকলে, 101 ডিগ্রি বেশি থাকলে তখন আমরা বলি জ্বর আসছে। যদি কারো যদি যদি করোনা ভাইরাস রোগীর সংস্পর্শে না এসে থাকেন এবং ওনার যদি ওনার আগে হিস্ট্রি আছে যে ওনার মাঝে মাঝে টনসিল ইনফেকশন হয়, মাঝে মাঝে সাইনাস ইনফেকশন হয়, তাহলে আমরা ওনাকে টেস্টিং করা ছাড়াও আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি আমরা ওনাদের সিমটমের উপরে ডিপেন্ড করে এবং প্লাস ওনাদের পাস্ট মেডিকেল হিস্ট্রির উপর ডিপেন্ড করে, এবং ওইটা আবার বয়স ভিত্তিতে আবার ডিফারেন্স ট্রিটমেন্ট হতে পারে।
কোনো রোগীর ডায়াবেটিস আছে বা ওনার জানা জানা মতে আমাদের হার্টের সমস্যা আছে বা কিডনি সমস্যা আছে, ওই রোগীদেরকে আমরা একটু অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করব। আর কোন রোগীর যদি কোনো ধরুন একজন ইয়াং পেশেন্ট, তার কোনো রকম কোনো রেগুলার কোনো অন্য কোনো শারীরিক সমস্যা নেই, উনার যদি হঠাৎ করে যদি বলেন যে আমার প্রতিশীলনে এরকম হয়, আমার কাশি আছে একটি আছে, তাহলে ওনাকে আমরা একটু মাইল্ডলি ট্রিটমেন্ট করবো। ওনাকে হয়তো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা প্রথম কয়েকদিন বলবো যে আপনার আপনি আপাতত টাইনল খান, অথবা আপনি গরম পানি লবণ দিয়ে গার্গল করেন, একটু রেস্টে থাকেন, বেশি করে ফ্লুইড খান, এবং যদি আপনার যদি টেম্পারেচার বাড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা শুরুতেই অ্যান্টিবায়োটিক তখন দিব না ওনাকে। এই জন্য আমরা এক নম্বর হচ্ছে যে রুগীর বয়স কিরকম, দুই নম্বর হচ্ছে ওনার কি কি শারীরিক সমস্যা আগের আছে, তিন নম্বর হচ্ছে যে উনি করোনা ভাইরাসের রুগীর কোন সংস্পর্শে এসছেন কিনা, এইসব অনেকগুলা ফ্যাক্টরকে আমরা সামনে রেখে তখন আমরা ওনাদের বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাডভাইস দিই। তবে আমি বলবো যে যেহেতু এখন সিজন, এই সিজনে স্বাভাবিকভাবে আমরা দেখি প্রতি বছরই সর্দি কাশি সিজনাল চেঞ্জ গুলো আসে, কাজে আমি বলবো যে আতঙ্কের কোনো কিছু নেই। এবং বর্তমানে সুখবর হচ্ছে যে আমাদের করোনা ভাইরাস টেস্টিং ইনিশিয়ালি খুব বাফলোতে একমাত্র ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফার্স্ট রেসপন্ডার, যারা ফার্স্ট রেসপন্ডার বলতে পুলিশ, ফায়ার ব্রিগেড, অথবা যারা অ্যাম্বুলেন্সে, যারা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসে যারা করেন কাজ করেন, কেমন ওরা ছাড়া বা কারেকশনাল ফেসিলিটি অফিসার, এই চার গ্রুপ ছাড়া কারোর জন্য টেস্টিং করা হচ্ছিল না, এক্সেপ্টিং কেউ রোগী ইমার্জেন্সিতে না গেলে। কিন্তু বর্তমানে কয়েক জায়গায় ড্রাইভ থ্রু টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে, কাজে আমরা বেশি বেশি রুগীদেরকে আমরা টেস্টিং এর জন্য পাঠাতে পারবো। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনার রুগীদেরকে আপনি টাইলিনো প্রেসক্রাইব করেন বেশিরভাগ ক্ষেত্রে, বাট আগে আমরা যেমন জ্বর সর্দি কাশি অথবা মাথা ব্যথা হলে বেশিরভাগ আইবুপ্রোফেন, মর্টিন, অ্যাডভিল এগুলো খেতাম, তো এখন এই ক্ষেত্রে শুধু টাইলিনো কেন? সুন্দর প্রশ্ন আপনার। আসলে একটা ছোট স্টাডিতে, একটা খুব ছোট স্টাডি যদি এটা নিয়ে মেডিকেল সমাজ এই ব্যাপারে, আমি আজকেও দেখেছি, আমি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে দেখেছি এবং ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওদের অ্যাডভাইসে দেখেছি আমি, যে আমাদের বর্তমানে যে আইবুপ্রোফেন বা এনসিড যে ভীতি ডেভেলপ করেছে, এইটার পিছনে খুব বেশি যুক্তিকতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একটা ছোট একটা স্টাডিতে দেখা গিয়েছিল যে কিছু ইয়াং পেশেন্ট যাদেরকে আইবুপ্রোফেন বা এই জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল, ওদের ক্ষেত্রে করোনা ভাইরাসের রোগের প্রোগ্রেশনটা একটু দ্রুত হয়েছিল। ওইটার উপর ডিপেন্ড করে শুরুতে বলা হয়েছিল যে আইবুপ্রোফেন বা ওই গ্রুপের ওষুধ না খাওয়ার জন্য। কিন্তু বর্তমানে এই জিনিসটা মেডিকেল সমাজে, যেটা বললাম যে ওয়ার্ল্ড হেলথ এবং ইউরোপিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে আজকে পর্যন্ত রিপোর্ট, ওরা বলছে যে কোন রোগী, যারা আমাদের অনেক রোগী আছে যাদের মারাত্মক রকমের বয়স্ক মানুষ যাদের আছে, যাদের রিমোটার আর্থ্রাইটিস আছে, ওনারও বাত আছে, কেউ যদি আগে থেকে আইবুপ্রোফেন অথবা ওইগুলো ওষুধ কেউ যদি খেয়ে থাকেন, তাহলে ওনাকে বলা হচ্ছে যে আপনার ওনার ওষুধ বন্ধ করার দরকার নেই। আর নতুন রুগীদের ক্ষেত্রে যেহেতু আমরা জানি টাইনল জ্বর কমাতে পারে, বিবেদনা কমাতে পারে, এবং আইবুপ্রোফেন জ্বর বিবেদনা কমাতে পারে, কিন্তু যেহেতু অল্টারনেট আছে, সেই জন্য সেফটির জন্য আমরা বলছি যে এই মুহূর্তে যদি আপনার টাইনল কমে যায় তাহলে আইবুপ্রোফেন ইউজ না করাই ভালো। কিন্তু যেটা বললাম যে এটা অ্যাবসলিউট কোনো ই না যে আইবুপ্রোফেন খাওয়াই যাবে না, ওরকম কিছু না, বা যেসব রুগী আইবুপ্রোফেন প্রথমে খাচ্ছিলেন ওনাদের বন্ধ করার জন্য এখন পর্যন্ত বলা হয়নি। কাজেই এই প্রথমে এই পর্যায়ে বর্তমানে আরো অনেক স্টাডি হচ্ছে এবং সেই স্টাডিগুলার রিপোর্ট আসতে আসতে, যেহেতু আমরা জানি এটি সম্পূর্ণ নতুন রোগ, এই গত বছরের একদম শেষ পর্যায় থেকে 2019 এর শেষ পর্যায় থেকে শুরু হলো এই রোগের আস্তে আস্তে প্রোগ্রেশন, কাজেই এই মুহূর্তে আইবুপ্রোফেন রিলেটেড যত স্টাডি আছে এগুলো আন্ডার গোয়িং এবং এগুলির রিপোর্ট হয়েছে আসবে। তবে এই মুহূর্তে আমাদের, বিশেষ আমাদের বাঙালি সমাজের মধ্যে যে আইবুপ্রোফেন ভীতি ডেভেলপ করেছে, এইটার পিছনে পুরোপুরি এখনো কোনো যুক্তিকতা নেই। যারা খাচ্ছিলেন আগে ওনারা এখনো খেতে পারেন, তবে যারা নতুন করে শুধুমাত্র জ্বর বা যদি বিষবেদনা থাকে, তার জন্য আমরা বলছি যেহেতু একটা ছোট স্টাডিতে এসছে যে কিছু ইয়াং পেশেন্টের একটা খারাপ, ওদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর ওদের রোগটা তাড়াতাড়ি প্রোগ্রেশন হয়েছিল, সেই জন্য সাবধানতার জন্য আমরা মানা করছি আপাতত। কিন্তু
অনেক অনেক স্টাডি এখনো চলছে এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরো আরো পরিষ্কার ভাবে আমাদের সামনে আর পিকচারটা চলে আসবে। ধন্যবাদ। আমাদের আমরা জানি যে করোনা ভাইরাস পজিটিভ হলে ব্রিদিং সমস্যা দেখা দিতে পারে, যাদের পজিটিভ আছে তাদের হাই ফিভার, ব্রিদিং সমস্যা, ইভেন দো লাঞ্জেও সমস্যা দেয়, বাট এর সাথে আর বডিতে কি কি অর্গানের উপরে এফেক্ট করতে পারে পজিটিভ করোনা ভাইরাস রোগীতে? আসলে এই রোগটা শরীরের অনেক অঙ্গই এফেক্ট করতে পারে, কিন্তু আমি চায়নার যেহেতু আমরা জানি সবাই যে এটা চায়না থেকে শুরু হয়েছিল, চায়নার উহান যে একটা সিটি, ওই সিটিতে প্রথমে এটা প্রকাশ প্রকাশ পায়, তো চায়না থেকে আমাদের এখন পর্যন্ত বড় বড় স্টাডি রিপোর্ট যেগুলো আসছে সেগুলি এখনো ওই চায়না রিপোর্টের উপরে আমরা ডিপেন্ড করছি। দেখা যাচ্ছে ওই স্টাডিতে দেখা যাচ্ছে যে চায়নার থেকে রিপোর্ট আসছে যে ওদের এই সব মিলে প্রায় প্রায় 44,500 রুগীদের একটা এস্টিমেট যেটা দিয়েছিল, ওর মধ্যে দেখা যাচ্ছে যে 81%-এর সিমটম ছিল খুব মাইল্ড সিমটম। মাইল্ড সিমটম বলতে যে তাদের সামান্য একটু জ্বর, কাশি, সর্দি এগুলি ছিল 81%, 81 ভাগের। আর বাকি 40%, 14%-এর 14%-এর ক্ষেত্রে ওরা নিউমোনিয়া ডেভেলপ করেছে, ওদের ফিভার ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে অক্সিজেন লেভেল একটু কমে গিয়েছিল, কিন্তু তাদের আউটকাম ভালো হয়েছে 14%। 5%-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মেডিকেল বলি ক্রিটিক্যালি ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাদের যেটা একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা ARDS ডেভেলপ করেছে এবং তাদের কার্ডিয়াক ফেল, অনেকে কার্ডিয়াক ফেল ডেভেলপ করেছে, তাহলে 5% কেসে। এগেইন এই স্টাডিটা চায়নার 44,500 রুগীর এই থেকে আমরা জেনেছি। ইউরোপে অনেক স্টাডি, ইটালিতে অনেক স্টাডি বা আমেরিকাতে অনেক স্টাডি চলছে। তো আপাতত যেটা আমরা জানি যে প্রথমেই এফেক্ট করে এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে, রেসপিরেটরি ট্র্যাক্টে বলতে আমাদের শ্বাসনালীতে এফেক্ট করছে, তারপরে এটা কারণে খুব রেয়ারলি 10% কেসে এটা হার্ট এফেক্ট করতে পারে, যেটা কার্ডিয়াক এরিদমিয়া বলি আমরা, কারণ ইরেগুলার হার্ট বিট হতে পারে বা কার্ডিওজেনিক শক হতে পারে। আমি এখনো জানি আমাদের আমাদের এক ভাই, আমাদের বাংলাদেশি ভাই না, আরেক দেশের ভাই, উনি ইয়াং বয়স, উনার ভালো হওয়ার 2 দিন পরে উনার হঠাৎ করে কার্ডিওজেনিক শক হওয়ার পর উনি এখন হসপিটালে, মার্সি হসপিটালে ভর্তি আছেন, কারণ ওইটা রিয়ালি 10% কেসে, 7-10% কেসে হার্টে এফেক্ট করতে পারে। তারপর আমরা জানি যে এটা গিয়ে লিভার এনজাইম যেগুলো আছে লিভার এনজাইমকে বাড়াতে পারে, তারপর আপনার কিডনিতে গিয়ে যারা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যদি ওইসব রুগীরা অনেক সময় আছে ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেশন ওটা ওদের কিডনিতে গিয়ে এফেক্ট করতে পারে। তবে মেইনলি এখন পর্যন্ত যে আমরা যেটা জানি যে অফকোর্স আমাদের অন্যান্য শরীরে অন্যান্য মাসেল আছে, মাসেল মাসেলের এনজাইম যেগুলো সিপিকে বলি আমরা, সিপিকে বাড়তে পারে, মাসেল এনজাইম বাড়তে পারে। আমরা জানি যে এই রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক রোগীর ক্ষেত্রে প্রায় মায়াল যে প্রচন্ড মাসেল পেইন ডেভেলপ করতে পারে, কারো কারো হেডেক হতে পারে। আপাতত মেইনলি যে আমরা জানি যে এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বেশিরভাগ এফেক্ট করছে, তারপর আমাদের হার্ট এফেক্ট করতে পারে এবং প্রায় এনিওয়ার ফ্রম 7-20% কেসে কোনো কোনো সময় রুগীদের ডায়রিয়ার ভাব হতে পারে অথবা বমির ভাব হতে পারে অথবা নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন, যেটা আমরা পেটে ব্যথা বলি আমরা, ওইটা ওই সমস্যাও ডেভেলপ করতে পারে। আপাতত বোঝা যাচ্ছে যে এই রোগটা শরীরের অলমোস্ট সব অঙ্গেই এফেক্ট করতে পারে, কিন্তু মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তারপর আমাদের যেটা বললাম 7-20% কেসে এটা আমাদের খাদ্যনালীর বিভিন্ন রকম সিমটম হতে পারে, ডায়রিয়া, তারপর বমির ভাব অথবা পেটে ব্যথা, তারপর খাওয়ার রুচি একদম কমে যাওয়া, এইসব সমস্যা হতে পারে। আর রেয়ারলি যে আপনার কিছু ক্ষেত্রে আপনার হার্টে এফেক্ট করতে পারে। ধন্যবাদ ভাই। আমাদের স্বল্প সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কোশ্চেন আসছে দর্শকদের কাছ থেকে, আমি আরেকটা কোশ্চেন দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে যাব। কোভিড এর পেশেন্ট যখন মারা যান, হসপিটাল থেকে তাদের বডিটি ছাড়া হয় 48-72 ঘন্টা পর,
তো তখন ওনাদের পরিবাররা জানাজা দিতে যান কবরস্থানে অথবা কবরে। তো ওইখানে কতটুকু রিস্ক আছে বলে আপনি মনে করেন, এতে জানাজাতে সবাই অংশগ্রহণ করতে পারবে কিনা, ডিস্টেন্স মেনটেন করে, আপনি যদি বলতেন। এখন আমি জানি আমাদের বাফেলোতে বর্তমানে যারা COVID-19 রিলেটেড মৃত্যু হচ্ছে, যাদের তাদের সবাইকে যে প্রোটেক্টিভ একটা ব্যাগ, ব্যাগের মধ্যে এগুলো ডেড বডি গুলা দেওয়া হচ্ছে, এবং সেই ডেড বডিটার বাইট সাইডটা ওরা ডিসইনফেকশন করে দিচ্ছে ভিতরে ই দিয়ে। ডেড বডি রাখার পরে এটা চেইন, লম্বা একটা চেইন দিয়ে ওটা কভার করা, ওটা বন্ধ করা থাকে। এখন ওইটা সাধারণত দেখাচ্ছে যে 48 থেকে 48 ঘন্টা পরে রুগীর কাছ থেকে ভাইরাসটা অন্য কারোর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, কিন্তু এক্সাক্ট পার্সেন্টেজ কত পার্সেন্ট সম্ভাবনা থাকে ওইটা কোনো স্টাডি এখন আমি খুঁজে পাই নাই, তবে রিস্ক আছে। এই জন্য আমাদের যত ফিউনারেল হোম যারা COVID-19 ডিল করছেন, অথবা আমাদের বিভিন্ন রিলিজিয়াস যারা লিডার যারা আছেন, যারা বিভিন্ন অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়াস বিলিফ, যারা এইগুলো যারা যা বলেন বা অন্যান্য ধর্মের যারা আছেন, যে ধর্মীয় যে কর্তব্য আছে সেগুলো করছেন, সবাইকে বলা হচ্ছে যে যারা ইন্টিমেট কন্ট্যাক্টে যাবেন ডেড বডির, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে PPE ব্যবহার করার জন্য, যেমন যেমন অ্যাটলিস্ট যেটা N95 মাস্ক যদি নাও থাকে তাহলে আপনার একটা ডাবল হ্যান্ড গ্লোভস ইউজ করা, তারপর নিজেরা প্রোটেক্টিভ গাউন পরে যাওয়া, তারপর ফেস মাস্ক ইউজ করে, তারপর ফেস মাস্কের উপরে যদি আই কাভারিং ই করে, গ্লাস গ্লাস ইউজ করা, এবং প্রোটেক্টিভ হেড ফেস শিল্ড যেটা বলা হয়, প্রোটেক্টিভ ফেস শিল্ড ব্যবহার করা। এগুলি ব্যবহার করে যা, বিশেষ করে যা কেউ যদি ডেড বডি যদি ধোয়া, কোনো কোনো জায়গায় এখনো ডেড বডি ধোয়ার ই হচ্ছে পুরাপুরি না হলেও, এই আমি একজন স্কলারের কথা বলেছি, উনি বললেন যে ওনারা চেষ্টা করছেন যে ডেড বডিটা পুরাটা পিপির পরার পরে ওনারা ডেড বডিটা ওই ব্যাগ থেকে খুলে ওনারা একটু দূর থেকেই শাওয়ার দিচ্ছেন, এবং এবং ওইটাকে আবার কাফনে দিয়ে আবার ওই ব্যাগের মধ্যে ঢুকে রাখছেন। যে ওনারা যারা ক্লোজ কন্ট্যাক্টে যাবেন, কেউ যদি শাওয়ারে যদি যান, তাহলে আমি ডেফিনেটলি রিকমেন্ড করব যে আপনারা পিপি ব্যবহার করবেন, যাতে নিজেরা আপনারা সেফ থাকতে পারেন। এবং যারা দূর থেকে জানাজা যাবেন ওনাদের ক্ষেত্রে, যেহেতু ডিস্টেন্স অবশ্যই জানা যাওয়ার সময় ডিস্টেন্স 6 ফুটের বেশি থাকবে, এবং কোনো বর্তমানে কোনো মসজিদের জানাজা হচ্ছে না, বেশিরভাগ জানাজা গুলা ওই যেটা আমাদের মুসলমানদের ক্ষেত্রে যেটা ফিউনারেল হোমেই থেকে সরাসরি এটা গ্রেভিয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, এবং গ্রেভিয়ার্ডে বলা হচ্ছে, গ্রেভিয়ার্ডে ওরা বলে দিচ্ছে যে কোনো অবস্থাতে 10 জনের বেশি যাতে মানুষ যাতে না হয়, কেমন তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে নট মোর দেন 10 পিপল শুড অ্যাটেন্ড আ জানাজা টু ওনাদের নিজেদের সেফটির জন্য, বা অ্যাকর্ডিং টু আমাদের বর্তমানে যে রুল আছে, সরকারি যে আইন আছে, সেই আইন অনুযায়ী 10 জনের বেশি যাতে জমায়েত না হয় আমরা। তবে জানাজা জয়েন করা 10 জন, এবং অবশ্যই আমাদের যেসব আমাদেরকে রিকমেন্ড করা হচ্ছে যে হ্যান্ড হাইজিন, তারপর প্রোটেক্টিভ গাউন, হ্যান্ড গ্লোভস, ফেস মাস্ক, এগুলি ব্যবহার করে 10 জনের মতো জানাজা যাওয়া যাবে। তবে যারা ইন্টিমেট টাচে আসবেন ডেড বডির, যারা গোসল করানো অথবা কবরে নামানো, ওদের অবশ্যই আমি রিকমেন্ড করবো যে আপনারা PPE ব্যবহার করবেন। এছাড়া আর নইলে সম্ভাবনা কত পার্সেন্ট জানা নেই, কিন্তু আমরা জানি সম্ভাবনা আছে, যদিও 48 ঘন্টা পরে সম্ভাবনা অনেক কমে যায়, তারপরও সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমরা যেহেতু একটা এমন একটা রোগ নিয়ে, এমন একটা শত্রু নিয়ে আমরা ডিল করছি যে একজাক্টলি কতটুকু ক্ষতি করতে পারে, এখন মেডিকেল সায়েন্সও এ ব্যাপারে পুরোপুরি কোন রকম কোনো ইতে আসছে সিদ্ধান্তে আসতে পারছে না, অনেক রকম স্টাডি অনগোয়িং। আমি শিওর আরো মাস দুয়েকের মধ্যে অনেক স্টাডি আসবে, এবং ততদিন পর্যন্ত আমি বলবো যে আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, কেমন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করি, আমাদের পরিবার সবাইকে প্রোটেক্ট করি। বিশেষ করে আমরা বলবো যেসব কেউ কারো যদি কোনো দুর্ভাগ্যবশত কারো পরিবার যদি COVID-19 ডেথ রিলেটেড হয়ে যায়, তাহলে যেসব ঘরের মধ্যে আমাদের বয়স্করা আছেন অথবা যাদের ইমিউন ডিফিসিয়েন্সি আছে, এরকম কেউ যদি থেকে থাকেন, তাহলে ওনারা ডেড বডির ক্লোজ কন্ট্যাক্টে আপনারা যাবেন না।
ধন্যবাদ জনাব ডাক্তার গোলাম মরিস, আপনাকে আমাদের এই ফেসবুক লাইভে দর্শকদের প্রশ্নের উত্তর উত্তরের উত্তর দেওয়ার জন্য। আমরা আপনাকে পেয়ে সত্যি আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি এতক্ষণ ধরে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আমাদের অনুষ্ঠান আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আমাদের 9টায় আরেকটা অনুষ্ঠান আছে, বাফেলো মুসলিম কমিউনিটি সেন্টার আয়োজিত ওয়েলকাম রমাদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে আমাদের বাফেলো বাংলা থেকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। আর যারা পেশেন্ট আছেন বাফেলো মেডিকেল কেয়ার পিসি, আপনারা ডাক্তার ওয়ারিস সাহেবের সাথে কথা বলতে চাইলে ওনার অফিসে কল দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আপনাদের আরো প্রশ্ন, আমি শিওর আমাদের সবারই অনেক প্রশ্ন থাকবে যেহেতু এটা নতুন রোগ। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার ভবিষ্যতে আবার দেখা হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক লাইভে দিচ্ছিল অফের জানে সবাই ভালো। আপনারা সবাই কিছুক্ষণের জন্য একটু মিউট হয়ে যান, একদম সাইলেন্ট হয়ে যান আর কি, তাইলে আমরা ইনশাল্লাহ শুরু করব, তারপরে অনুষ্ঠান শেষে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা ঠিক আছে। No, nobody's in there. They're just looking at the camera. I have muted.